কারফিউ প্রত্যাহারের পরপরই জম্মু ও কাশ্মীরে গুলি করে হত্যা করা হয়েছে বিজেপির এক নেতা ও পঞ্চায়েত প্রধানকে। আর ওই অঞ্চলে নয়া গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজেপির নেতা ও সাবেক মন্ত্রী মনোজ সিনহা। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার প্রথম বার্ষিকীতে সহিংসতার সংখ্যায় মঙ্গল ও বুধবার কারফিউ জারির পর থেকেই আতঙ্ক ছিল জনমনে। কারফিউ শেষ হবার কয়েক ঘণ্টা না যেতেই গুলি করে হত্যা করা হয়েছে ওই অঞ্চলের কুলগাম জেলার পঞ্চায়েত প্রধান সাজাত আহমেদ খান্ডে। ওই জেলার বিজেপির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা এই নেতাকে তার বাসার কাছেই গুলি করা হয়। এর 48 ঘন্টা আগে একই জেলার পঞ্চায়েতের সদস্য আরিফ আহমেদ খানকেও হত্যা করা হয়। এদিকে বুধবার জম্মু ও কাশ্মীরের গভর্নর গিরিশ চন্দ্র মোশ ও পদত্যাগের 24 ঘন্টার মধ্যে এই পদের দায়িত্ব নিয়েছেন বিজেপির নেতা মনোজ সিনহা। কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপির উচ্চ পর্যায়ের কমিটির সদস্য তিনি। এই পরিবর্তনের ধারাবাহিকতায় কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মীরের শ্রীনগর সফরে যাওয়ার কথা রয়েছে।